আমাদের কোচিং এর সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট, সবচেয়ে ভালো যে র্যাঙ্ক করেছে ঝিলিক দাস, ওর র্যাঙ্ক হচ্ছে 1025, এসসি র্যাঙ্ক 379। তো আমি এখন তার বাড়িতে রয়েছি। গতকাল ঐন্দিলা এবং পারভিন এসেছিল, তো তাদের ভিডিও আমি রেকর্ড করেছি, তো আসতে পারেনি, অসুস্থ ছিল। আমি ওর বাড়িতে এখন আছি। তো ঝিলিক, কংগ্রেচুলেশন, সত্যি খুব ভালো র্যাঙ্ক করেছো। 170,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল অ্যাপ্রক্স, তার মধ্যেও 1025 র্যাঙ্ক করেছে, এটা কিন্তু কোনো ছোট ব্যাপার নয়, ঠিক আছে? তো ঝিলিক, অনেকে আমায় জিজ্ঞেস করে, দাদা অনলাইন কোচিং করাও, তুমি অনলাইনে কি পড়াশোনা হয়, তুমি অফলাইন কোচিং করো, আমি পড়বো, তো তাদেরকে তুমি কি বলতে চাও? অনলাইন, আমি তো দেখলাম অনলাইন কোচিংয়ে পড়াটা ভালো হয়, প্লাস অনলাইন কোচিংয়ে যেখানে আর কি পড়ার চাপটা বেশি থাকে, অনলাইন কোচিংটাই বেটার। কারণ মানে অফলাইন কোচিংয়ে যেমন যাতায়াতে সময়টা যায়, ওই সময়টা এখানে যায় না। আচ্ছা, তাদেরকে তুমি কি বলবে, মানে আমাদের কোচিং তোমাকে কিভাবে হেল্প করেছে এত ভালো র‍্যাঙ্ক করার করতে? আমি তো ইউটিউবে দাদার ভিডিও দেখে দাদার নাম্বার নিয়ে কোচিং এ ভর্তি হলাম। তারপরে যখন পড়া স্টার্ট হলো, আমার ভীষণ ভালো লেগেছে। প্লাস প্রত্যেকটা টিচার প্রচণ্ড এফোর্ট দিয়ে পড়িয়েছেন, প্লাস মানে শুধু পড়ানোই নয়, এমনকি মোটিভেশন করা, মোটিভেশন দেওয়া, মোটিভেশনাল ক্লাস করানো, অনেক কিছু এক্সট্রা করিয়েছেন। এমন না যেটুকু ক্লাস ওইটুকুই, প্রচুর এক্সট্রা ক্লাস ছিল, প্রচুর মানে গল্পও হয়েছে, মজা করে পড়াও হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আমি এই কোচিংয়ে পড়ে পুরোপুরি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ ঝিলিক, তোমার আগামী ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল, তোমার সব স্বপ্ন পূরণ হবে, তুমি অনেক দূর এগোতে পারবে, তোমার মধ্যে পটেনশিয়াল আছে। থ্যাংক ইউ বাবা। তো যারা পরের বছরের জন্য কোচিং নিতে চাইছো এবং অনলাইন কোচিং নিলে তোমরা সাকসেসফুল হবে কিনা, তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমি স্পেশালি বানিয়েছি। তোমরা শেখো দিদিদের কাছ থেকে, ইন্সপায়ার হও, এবং যদি অ্যাডমিশন নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ। থ্যাংক ইউ সো মাচ।